জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় লক্ষ্মীছড়ি জোন বিনামূল্যে এই চক্ষু শিবির ও চিকিৎসা সেবার আয়োজন করে। 23 ফেব্রুয়ারি সকালে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকগণ সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত টানা চিকিৎসা সেবা প্রদান করে। এতে দুর্গম এলাকার পাহাড়ি বাঙালি অন্তত 400 রোগীকে চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা প্রদান করা হয়। লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, জটিল চক্ষু রোগীদের বাছাই করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে অস্ত্রোপচারের জন্য প্রেরণ করা হবে এবং যাবতীয় খরচ লক্ষ্মীছড়ি জোন কর্তৃক বহন করা হবে। আমরা চাই এই এলাকায় শান্তি সম্পৃক্তি বজায় রেখে পাহাড়ি বাঙালি যত বেশি উন্নয়ন হবে তত বেশি স্থানীয় জনসাধারণের অবস্থার উন্নতি ঘটবে। এখানে বিভেদ সৃষ্টি করা করলে বা এর আগেও বিভেদ ছিল, তাতে কিন্তু উন্নতি হয়নি। এখন আমরা সব বিভেদ ভুলে গিয়ে যখন আমরা এখানে কাজ করছি উন্নতি হচ্ছে। আমি কথা দিচ্ছি যে এই এলাকার উন্নয়নের সাথে আমি সবসময় থাকবো, আগেও ছিলাম। খাগড়াছড়ি প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV।